অর্ডার অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণ আদি বিবেচনা পূর্বক আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে শম্ভুনাথ সামন্ত মহেশকে খুব ঠান্ডা মাথায় মেলা থেকে ফিরবার পথে কেতুপুরের মাঠে খুন করেছে। খুনের কারণ মহেশের মামা গদাধর বাবুর উপর শম্ভুর আক্রোশ। অর্ডার অর্ডার আদালত, শম্ভুনাথ সামন্তকে খুন এবং দেহ লোপাটের অভিযোগে 14 বছর ধর্মাবতার। কি বাটুল, বাটুল বাবু এখানে? কি ও আবার এখানে কেন? ধর্মাবতার, আসামি শম্ভুর শাস্তি ঘোষণার আগে আমাকে এই কেসের ব্যাপারে কিছু বলতে অনুমতি দেওয়া হোক। ইউ মে প্রসিড। ধন্যবাদ ধর্মাবতার। আমি এটাই আদালতকে বোঝাতে চাইছি যে মরবার আগে মহেশ নিজেকে বাঁচাবার জন্য চিৎকার করে বলেছিল, বাঁচাও শম্ভু, আমাকে মেরে ফেললো। না না না, কি যে আমরা বলতে মনে চাইলে এটা এটাই কথা। না 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 না, এমনটি নয়, আমরা নিজেদের কানে শুনেছি। কি শুনেছেন গদাধর বাবু? সেটা যদি কাগজে লিখে আদালতে পেশ করেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে কাগজ কলম দেওয়া হোক। এবার আমাকে ওই কাগজ কলমটা দিন দয়া করে। ধর্মাবতার, আপনি নিজেই দেখুন, আমি যদি মহেশের কথাটা এভাবে লিখি, স্ট্রেঞ্জ, বাঁচাও শম্ভু, আমাকে মেরে ফেলল। একদম তাই, একটা কমার এদিক ওদিক। আপনি কি হলফ করে বলতে পারেন এই গদাধর বাবুরা সেদিন ঠিক কোনটা শুনেছিলেন? ঠিক ঠিক, এ বিষয়টা আগে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, এমনটা তো হতেই পারে। আসল ঘটনাটা হলো, ওই দিন মেলা থেকে ফেরবার পথে গদাধর বাবু ও তার দলবল মহেশের উপর চড়াও হয়। মহেশ নিজেকে বাঁচাবার জন্য ওর অভিন্ন হৃদয় বন্ধু এই শম্ভুকে চিৎকার করে ডেকেছিল, বলেছিল বাঁচাও শম্ভু, আমাকে মেরে ফেলল। এবং ওই গদাধর বাবুরাই যে মহেশকে লাঠি দিয়ে মারছিল তার মস্ত প্রমাণ মাঠে ওই খুনের জায়গা থেকে গদাধর বাবুর এই কলমটা উদ্ধার হয়। এই নিন ধর্মাবতার। গদাধর বাবু, আগে এই কলমটা কি আপনার? মানে আমি আমি তো মহেশকে লাঠি দিয়ে মারিনি। ইয়ে মানে ওই মহেশ তো তার আগেই শম্ভুর লাঠির আঘাতে পড়ে গিয়েছিল। মহেশকে ওইভাবে পড়ে থাকতে দেখে ওই তো তারা উনার মাথায় কলমটা পড়ে গেছে। আসলে আসলে শম্ভুর লাঠির আঘাতেই। ধর্মাবতার, গদাধর বাবু বললেন ওই দিন মহেশকে রক্তাক্ত অবস্থায় ওখানে দেখেছেন, অথচ মহেশ আজকের দিন পর্যন্ত নিখোঁজ। জানতাম জানতাম তুই আসবি। আপনি জানতেন আমি আসব? জানবো না, দীর্ঘদিন ধরে তপস্যা করছি, স্বয়ং ভগবান ব্রহ্মা তার দূতকে পাঠাবেন আমার কাছে। আমি জানতাম। আমি ভগবান ব্রহ্মার দূত নই, আমি বাটুল। এই জন্মে তুই বাটুল হতে পারিস, পূর্বজন্মে তুই কি ছিলিস তুই জানিস? 200 জন্মের আগে তুই ছিলি স্বয়ং ব্রহ্মার দূত। আমাকে কি করতে হবে? ওই মন্দিরে ঢোক, খুঁজে পাবি ব্রহ্মার আসন ব্রহ্মকমল। অযত্নে অবহেলায় ওই মন্দিরে পড়ে আছে দীর্ঘদিন, ওই ব্রহ্মকমল মন্দির থেকে তুলে এনে প্রতিষ্ঠিত করতে হবে যথাস্থানে, পুজো করতে হবে ব্রহ্মাদেবের। কোথায় স্থাপন করবেন সেই ব্রহ্মার আসন? আগে তো তুলে নিয়ে আয় ওই ব্রহ্মকমল। যা, প্রবেশ কর ওই মন্দিরে। ওই তো ব্রহ্মার আসন ব্রহ্মকমল।
কিন্তু সবই তো পেলাম, গুপ্তধন গুপ্তধন কোথায়? আর ওই বাবাজি বললেন এই পদ্ম তুলে নিয়ে আসতে। তবে কি এই পদ্মের মধ্যে লুকিয়ে রয়েছে গুপ্তধনের আসল রহস্য? আমি হলাম ব্রহ্মার দূত, বাবাজি জানতেন আমি আসব। ওনার নির্দেশেই মন্দিরে ঢুকে এই পদ্ম তুলে ওনাকে দেব। স্ট্রেঞ্জ, ওই বাবাজির ব্যাপারটা আমি পরে দেখছি, আপাতত এই পদ্মটা তুলবার চেষ্টা করে দেখি। কেন বাবাজি এটা তুলতে বললেন? বাবাজি যখন জানেন এই মন্দিরের ভেতর এই পদ্মটা আছে, তবে নিশ্চিতভাবে এটাও জানেন এটা তুললে কি হবে। কিছু তো একটা হবে। কি হবে? কি? গুপ্তধন, এসব আমার গুপ্তধন, আমার এতদিনে আমার লক্ষ্য পূর্ণ হলো। এ গুপ্তধন আমার, আমার সোনা হীরে জহরত, আমার আমার আমার। না, এই গুপ্তধন আপনার নয়। আমার 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 আমার। ঠিক আছে, আপনি থাকুন এখানে এই গুপ্তধনের সাথে বন্দী হয়ে। আমি এই পদ্ম আবার আগের জায়গায় রেখে দিচ্ছি, এই শেকল তুলে নিচ্ছি। থাকুন এই গুপ্তধনের সাথে এই কুয়োর ভেতর সারা জীবন বন্দী হয়ে। না 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 না, আমি গুপ্তধন চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। তাহলে বলুন আপনি কে? বলছি বলছি, আমার নাম হলো সুজয় বক্সি, আমি এই নারায়ণগড়ের সরকারি লাইব্রেরির গ্রন্থাগারিক। গুপ্তধন, আমাকে চিরকুট পাঠিয়ে এখানে নিয়ে আসা, নীলকণ্ঠ পাখি, এসবের অর্থ কি? আগে আমাকে উপরে তুলুন, সব বলছি। না, আগে সব বলুন তারপর তুলছি, নয়তো এই পদ্ম। না না না, বলছি আমি লাইব্রেরির পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে এখানকার পুরনো রাজাদের ইতিহাস জানতে পারি, আর জানতে পারি এই গুপ্তধনের কথা। আমি খুঁজে বার করি গুপ্তধন, তারপর তারপর আমি তারপর নিজের ওই নীলকণ্ঠ পাখিটাকে ট্রেনিং দিয়ে চিরকুট মুখে আমার কাছে পাঠালেন। আপনি নিশ্চিত ছিলেন এমন ধাঁধার রহস্য উদ্ঘাটনে আমি উৎসাহী হবই। আসলে ওই পদ্মটাকে এক চুল নাড়াতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছি, তারপর বুঝলাম এত বছর আগের এই পদ্মকে সরাতে হলে একমাত্র আপনার সাহায্যই আমার দরকার। তা আপনি কিভাবে ভাবলেন যে গুপ্তধন পেলে আমি আপনাকে সব দিয়ে দেব? এ তো আমাদের দেশের সম্পত্তি। আসলে বিগত 17টা বছর ধরে আমি খুঁজেছি, অবশেষে গুপ্তধনের কাছাকাছি পৌঁছে বুঝেছি মাথা ঠিক ছিল না। ভেবেছিলাম আপনাকে অল্প কিছু ভাগ দিয়ে আমি ভোগ করব সব, এছাড়া অন্য কোনো উপায়ও ছিল না আমার। আপনার ওই পোষা নীলকণ্ঠ পাখিটাকে কোথায় পেলেন? এই বনেই। জানেন জানেন, অন্তত 50 বারকে আপনার বাড়িটা চিনিয়েছি। যথেষ্ট পরিশ্রম করেছেন, এবার ঘরে ফিরে ধীরে সুস্থে একটা সহজ স্বাভাবিক জীবন কাটান দেখি। হ্যাঁ বাটুল বাবু, আমি ওই গুপ্তধনের কুয়ে যখন নেমেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম এই ধন সম্পদ ঐশ্বর্য সব মিথ্যা, সব মিথ্যা। এই জীবনই যদি না থাকে সব তবে মূল্যহীন। জীবনের মূল্য যে ওই গুপ্তধনের থেকেও বেশি,